ইন্ডিয়ার বাজারে 125 সিসি সিগমেন্টের সেরা এবং আলোচিত দুটি বাইক হচ্ছে টিভিএস রাইডার 125 এবং কেটিএম ডিউক 125। দুইটা বাইকই বাংলাদেশে আসার পূর্বে বাইকার প্রেমীদের মন জয় করে নিয়েছে এবং টিভিএস রাইডার 125 বাইকটা বাংলাদেশের কিছু মানুষের হাতে অলরেডি পৌঁছে গেছে এবং রিসেন্টলি অ্যাভেলেবেল হয়ে যাবে ইনশাল্লাহ। আর কেটিএম ডিউক 125 বাইকটা বাংলাদেশের শোরুমগুলোতে বর্তমানে অ্যাভেলেবেল আছে। আমরা আজকে টিভিএস রাইডার 125 এবং কেটিএম ডিউক 125 দুটি বাইক নিয়ে কম্পেয়ার রিভিউ দেওয়ার চেষ্টা করব। দেখব কোন বাইকটা বেটার পারফরমেন্স দেয় এবং সবকিছু বিবেচনায় কোন বাইকটা আপনার জন্য বেটার অপশন হবে সেই বিষয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার সাথে ছোট্ট করে বলে রাখি বন্ধুরা, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি 2 মিনিট ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে পুরো ভিডিওটি সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা। প্রথমে দুইটা বাইকের ফ্রন্ট লুক নিয়ে কথা বলি। দুইটা বাইকের ফ্রন্ট লুক অনেক সুন্দর এবং অসাধারণ। দুইটা বাইকে স্পোর্টি একটা লুক ব্যবহার করা হয়েছে, যার কারণে দুইটা বাইককে দূর থেকে দেখতে অনেক আকর্ষণীয় এবং অ্যাগ্রেসিভ লাগে আমার কাছে। দুইটা বাইকই অনেক সুন্দর আমার কাছে মনে হয়েছে, মানে কোনোটা থেকে কোনোটা কম না। আপনাদের কাছে এ দুইটা বাইক থেকে কোন বাইকটা বেশি পছন্দ হয়েছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবার দুটি বাইকের ফ্যাশনের সাইড সম্পর্কে কথা বলি। দুটি বাইকই রূপে গুণে অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির 125 সিসি সিগমেন্টের বাইক। দুটি বাইককে সামনে থেকে দেখতে অনেকটাই নেকেড স্পোর্টস বাইকের মতোই লাগে এবং স্টাইলিশ বাইক দোনোটা বাইকই। টিভিএস রাইডার 125 এবং কেটিএম ডিউক 125 দুটি বাইকের সিটিং পজিশন অনেক রিলায়েবল এবং দুটি বাইকে স্পিড সিট ব্যবহার করার কারণে অনেকটাই স্টাইলিশ মনে হচ্ছে। টিভিএস রাইডার 125 বাইকটির ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং রেয়ারে সুইম আর্ম মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর অন্যদিকে কেটিএম ডিউক 125 বাইকটির ফ্রন্টে WFE ব্র্যান্ডের আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং পেছনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এর থেকে বোঝা যাচ্ছে যে দুটা বাইক থেকে মোটামুটি ভালো মানের রাইডিং ফিডব্যাক পেয়ে যাবেন। এখন দুইটা বাইকের ব্রেকিং পারফরমেন্স নিয়ে কথা বলি। টিভিএস রাইডার 125 বাইকটির ফ্রন্টে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 130 মিলিমিটারের ডাম ব্রেক। এবং টিভিএস রাইডার 125 বাইকটিতে ব্রেকিং সিস্টেম হিসেবে STB টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আর অন্যদিকে কেটিএম ডিউক 125 বাইকের ফ্রন্টে 4-পিস্টল রেডিয়াল ফিক্স ক্যালিফার 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং পেছনে ব্যবহার করা হয়েছে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক, যেটা খুব ভালো মানের এবং খুব মানসম্পন্ন ডিস্ক ব্রেক। মূলত হায়ার সিসির বাইকে এই ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়ে থাকে এবং কেটিএম ডিউক 125 বাইকের ব্রেকিং সিস্টেমে ফ্রস্ট ব্যান্ডের ABS টেকনোলজি ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এই থেকে বুঝতে পারতেছেন কেটিএম ডিউক 125 বাইকটি থেকে ভালো মানের মানে অসাধারণ ব্রেকিং ফিডব্যাক পেয়ে যাবেন। এবং দুইটা বাইকে ফুললি ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে, যেখানে সবগুলো ফিচার্স পেয়ে যাবেন একসাথে। এবার দুইটা বাইকের ইঞ্জিন রিপ্লেসমেন্ট নিয়ে কথা বলি। টিভিএস রাইডার 125 বাইকটিতে ইঞ্জিন হিসেবে থাকছে 125 সিসির অয়েল কুল প্লাস এয়ার কুল থ্রিবাল BS6 ইঞ্জিন। আর অন্যদিকে কেটিএম ডিউক 125 বাইকে ইঞ্জিন হিসেবে থাকছে 4-স্ট্রোক 4-ভালভ সিঙ্গেল সিলিন্ডার BS6 লিকুইড কুলিং ইঞ্জিন। তো এ থেকে বুঝতে পারতেছেন কেটিএম ডিউক 125 বাইকটি থেকে ভালো পরিমাণে টপ স্পিড তুলতে পারবেন। কেটিএম ডিউক 125 বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন 120 কিলোমিটার প্লাস প্রতি ঘন্টায়। আর অন্যদিকে টিভিএস রাইডার 125 বাইকটি দিয়ে টপ স্পিড তুলতে পারবেন 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো বন্ধুরা, এটাই হচ্ছে দুইটা বাইকের ইঞ্জিন পার্থক্য। টিভিএস রাইডার 125 বাইকে 3-ভালভ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং কেটিএম ডিউক 125 বাইকে 4-ভালভ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, ইঞ্জিন পারফরমেন্স বিবেচনায় কোন বাইকটা আপনার বেশি পছন্দ হয়েছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দুটি বাইক সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। এবং বাইক রাইড করার আগে একটা ভালো মানের হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন, বাইক যেটাই হোক হেলমেট যেন হয় সার্টিফাইড। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।